বা হুকুম করে দিল তোমার বাচ্চার তোমার স্ত্রীকে ওই যে মক্কাতে তুমি রেখে আসো আজকে যে মক্কা দেখছেন 7 8 হাজার বছর আগে এই মক্কা কিন্তু সেই মক্কা ছিল না তখন ওখানে পাথর ছিল বালি ছিল আর কিছু কাঁটাযুক্ত গাছ ছিল কোনো ঘর বাড়ি দোর পানি কিছুই ছিল না সেই সময় আম্মা জানকে আর বাচ্চাকে রেখে চলে আসার হুকুম আল্লাহ দিলে এ যুবকেরা তরুণীরা বাপেরা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম সালাম কোনো প্রশ্ন করলেন না তিনি শোনার সাথে সাথে এমন করে আম্মা যান তিনার স্ত্রী আমাদের আম্মা যান হাজারা হুজুর কে সাথে করে নিয়ে আর বাচ্চা ইসমাইল হুজুর কে সাথে করে নিয়ে ওই জায়গাতে রেখে দিল রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে অনেক বড় কথা আম্মা যান বলতে লেগেছে এ আমার প্রাণের স্বামী এই জায়গায় আপনি রেখে যাচ্ছে যেখানে কোনো বসতি নেই যেখানে কোনো লোকজন নেই কেউ নাই যেখানে কোনো খাবার দাবার পানি ছায়া কোনো ব্যবস্থা

ভালোবাসি আমি বিশ্বাস করি তিনি আপনাテゴ ওয়ান বড় আমার জন্য সাহায্যকারী আরো জোরে বলুন সুবহান আবাদান ইব্রাহিম আলাইহিমুস সালাম যখন বললেন ও হযরতে জিবরাইল আপনি জান আমি সে আল্লাহকে ভালোবাসি যিনি কানা নাই অন্ধ সবই দেখতে পায় এই আগুনে ক্ষমতা নেই আমাকে পোড়াতে পারে হা আমাকে নমর আগুনে ফেলছে কারণ আমি আল্লাহর পক্ষে দাঁড়িয়েছি হকের পক্ষে দাঁড়িয়েছে এর পরও যদি আগুন আমাকে পোড়ায় আমি ইব্রাহিম জেনে নব আমার মালিক চেয়েছিল তাই পুড়েছে আমি এমন দাস নই যে আমার মালিক চাওয়াতে আমি অখুশি হব আমার মালিক যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি হে জুবুখেরা এই কথা শোনা শুনে সাথে আল্লাহ বা তাদের নিয়ে বড় আনন্দ করলেন বড় খুশি গর্ব করলেন হে ফারেস্তা তোমরা বলছিলে মানুষ বানাবে না দেখো আমার ইব্রাহিম তো মানুষ সে আমাকে কত ভালোবাসে কত বিশ্বাস করে আল্লাহ হুকুম করে দিলা গুনরে আমার ইব্রাহিমকে তুই পুরাবি না এবং আমার ইব্রাহিমের জন্য একটা শান্তি জায়গা হয়ে যা তিন দিন আগুন একভাবে চলছে তিন দিন পর ইব্রাহিম নবী চাচা ওই আজর নমরুদের বাড়ির রাজ প্রাসাদে উঠেছে ভাইপো কেমন ভাবে পুরে শেষ হয়েছে দেখব আজর উঠে অবাক হয়ে গেল আজর দেখতে লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে ফুলের বাগানে খাওয়া দাওয়া করে আর ঘুরে বেড়া বাইর আওয়াজ তাহলে বলুন সেই আল্লাহ আজও আছে না নাই দুর্বল হয়ে গেছে বয়স হয়ে গেছে নভজ বিল্লাহ মিন জালা লা হাওলা ওয়ালা কুদর তিনি কারো ও কি নয় لم ইয়ালিদ ওয়ালা তিনি কারো থেকে সৃষ্টি নয় তিনার থেকে কেও জন্ম নয় ওলাম ইয়াকুল্লাহ কফুয়ানাহাত তিনি এক অদ্বিতীয় সমকক্ষ কেউ নাই কোন দুর্বল কোন কমজোর কোন স্পর্শ করতে পারেনা গো তোমাকে কিছু দিয়া হবে এত সহজে দিয়া হবে এই যে আমার দেশের সেনাবাহিনীরা চাকরি পায় না কি গো পাইনা পাইনা হ্যাঁ দেশের জন্য ডিউটি পাবে দেশের নিরাপদের জন্য থাকবে বা আমার দেশের মধ্যে এই যে সেনা বাহিনীরা কম ট্রেনিং দিতে হয় কত কষ্টের মধ্যে তাদেরকে যেতে হয় কত কষ্টের পরীক্ষা দিয়ে পাস করে পাস করে পাস করে ট্রেনিং লাভ যা কত কি ট্রেনিং নিবার পর কষ্ট পর কষ্ট উঠাবার পর একদিন চাকরি পায় ঠিক না হ্যাঁ ভারতবর্ষকে পাহারা দিবার দায়িত্ব পেল বা যুদ্ধের জন্য দেশের জন্য আত্মবলিদানের জন্য জায়গা পেল ঠিক না হ্যাঁ সাম কিছু মাইনে তারা পাবে সেই সিস্টেমও তাদের করা হয় আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে এবং দুনিয়ায় সম্মান দেবে কিছু জায়গা দেবে কিছু পদ দেবে কিছু একটা দেবে বাবা হোক ব্যবসাতে হোক কারবারে হোক কোনো জিনিস এমনি এমনি হয়ে যায় মনে রাখবে না গুণের ক্ষমতা নাই পুরাতে পারে আব্বা জান ইব্রাহিম আলাই হোমসালাম বলেছিলেন এই সম্বন্ধে সুলতান হিন্দের একটা কথা বলি বাপের বেটা কেমন ছিল গরিবে নামাজ দেখো আমরাও তো ইব্রাহিম নবী সন্তান আর গরিবে নামাজ তিনি ইব্রাহিম নবী সন্তান এ যুবকেরা তরুণীরা বাপেরা এই হিন্দুস্তানের জমিনে যখন গরিবে নামাজ এলো হুসুরের ওপরও অনেক জুলুম হয়েছে অনেক অনেক অত্যাচার হয়েছে অনেক বাধা এসেছে অনেক দিক দিয়ে হুজুরকে রুকার চেষ্টা হয়েছে অনেক দিক দিয়ে কষ্ট দেওয়া হয়েছে এ যুবকেরা তরুণীরা বাপেরা যা কামিজি কথা বলতে চাইছিলাম হুজুর আমার একদিন জঙ্গল দিয়ে যেতে লেগেছে জঙ্গলের একটা রাস্তা দিয়ে যেতে লেগেছে এমন সময় দেখে চল্লিশ জন অগ্নি উপাসক যাদেরকে মুজুসি বনা হয় যারা আগুনকে নিজেদের খোদা বলে মানে আগুনের উপাস

চল্লিশ বছর অধিক আমাদের কেটে গেছে গরিবে নামাজ বললি না তো যখন মহাব্বত তোমাদের আগুনের সাথে তাহলে নিশ্চয়ই আগুন তোমাদেরকে পুরাবে না কেননা চল্লিশ বছর ধরে তোমরা আগুনের উপাসনা করেছ তোমাদের মধ্যে থেকে একজন কেউ আছে এই আগুনে একটু হাত দেখা এই আগুনে একটু হাত দাও ওই সময় তারা বলল কেমন করে হতে পারে তারা তো সাহস পেচ্ছে না তারা বলতে লেগেছে না পুরে যেতে পারে

বদশতমি দিনো ধোনিয় হে পরো অর দেগা বদশতমি দিনো দোনিয়ার হে পরোর দেগার সে যে দল আজর বাম

তোমার নোরে রশনি পরোশি উজ্জ্বল হয় যে রবি ও রঙিন হয় ওট বিকোষি ফুলজে যে বাগিচায় হে পরো আর দেগার বদ শতমি দিন দোনি আর হে পরো আর দেগার যে

আমার বাপ জানেরা এরা গরিবে নামাজ বললেন একটু হুজুরের কথাটা বলি কেন তিনি আমাদের সুলতান আহা আমরা কত খোশ নাসিব এরকম একজন সাহি শাহকে আমরা পেয়েছি আল্লাহ নবী জিনাকে আতায় রসুল করেছে হিন্দুস্তান নবী আমার গরিবে নামাজ কে দান করেছে জোরে বলুন সুবহান আর মনে রাখবেন এই হিন্দুস্তান হলো আমাদের আব্বা জানের দেশ জোরে বলুন সুবহান হিন্দুস্তানে সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন আছে জোরে বলুন সুবহান আল্লাহ হিন্দুস্তানে সর্বপ্রথম এসেছিলেন গরি আমার আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এই হিন্দুস্তান এমন একটা জায়গা যেখানে আব্বাজানের পা পড়েছে সর্বপ্রথম জান্নাততে কথা জান্নাতের সাথে ডাইরেক্ট ডাইরেক্ট জান্নাতের मेहमान এখানে এসেছে জোরে বলুন সুবহান বেশ আমার হিন্দুস্তান সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হম রায় কথা অবশ্যই ঠিক কথা ভুল কিছু নয় কেন আমাদের আব্বাদ দেশ আর আমাদের আম্মা আরো বেশে ছিলেন যেদ্দায় জোরে বলুন সুবহান আল্লাহ ওটা আম্মার দেশ এটা বাপের দেশ ওটা আমার দেশ অথিব এই গরিবে নামাজ খাজা আজমিরি হুজুর কে আমার রসুল হিন্দুস্তান আতা করেছে দান করেছে জোরে বলুন সুবহান আল্লাহ হুজুর বললেন এ বাবা তুমি এই যে করছো কতদিন করছো প্রায় চল্লিশ বছর এত যখন মহব্বত হয়েছে হাত দাও সাহস পাচ্ছেন না যদি পুড়ে যায় গরিবে নামাজ বললেন আগুনের ক্ষমতা নাই পুড়াতে পারে বলুন সুবহান আল্লাহ আহা তখন তারা বললো যখন এতই বলছে আপনি দিন গরিবের নামাজ বলছে আমি তো কোনো দিনের জন্য যখন বলছো তাহলে দেখো এক রায়তে আছে হুজুর নিজের খরম মুবারককে দিয়েছে খরম আর এক রায়তে আছে ওদেরই একটা বাচ্চা পাশে রয়েছে ঘর খেলাধুলা করছিল ওই অগ্নি উপাসকদের ওই বাচ্চাকে কোলে নিয়েছে আর হুজুর বিসমিল্লাহ আল্লাহ একবার বলে আগুনে ঝাঁপ দিয়েছে মানে নেবে গেছে আগুনে চলে গেছে তারা তো সব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আরে যাই যাক আর নাই মরা সব গেছে যে যেমন বলে আমাদের বাচ্চাটাকে নিয়ে চলে গেল হই হই শুরু হয়ে গেছে চারিদিকে থেকে লোকজন সব বাহির হয়ে গেছে কি হয়েছে জানাস হচ্ছে দীর্ঘ ঘন্টা পর ঘন্টা কেটে যাচ্ছে যে এই হয়েছে এই হয়েছে আর পরে গরিবে নওয়াজ সেই বাচ্চাটা গেলে কাপড় ঝাড়তে ঝাড়তে বাহির হচ্ছে জোরে বলো ভার বেশি দূরের কথা নাই আমার দেশেরই কথা অতএব আগুনের ক্ষমতা নেই পড়াতে পারে আগুনকে যদি আল্লাহ হুকুম দেয় ইব্রাহিম আলাইকুমসালাম আগুনের মধ্যে ফুলের বাগান খাওয়া দাওয়া করছে আজর দেখছে আজর বলছে সত্যি ইব্রাহিম তোমার আল্লাহ বড় মহান জোরে বলুন সোভান কিন্তু কি বললো তোমার আল্লাহ আমার আল্লাহ নয় হেদায়ত যদি কপালে না থাকে পরিবর্তন কখনো হয় না অত হেদায়ত আল্লাহর কুদরতি হাতে শুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছে এই হেদায়তের বিনিময়ে যদি জানটা লাগে জানটাও দিয়ে দাও কেন জান তো এমনি যাবে কিন্তু হেদায়ত কে ছেড়ো না সত্যর পথ ছেড়ো না কেন দুনিয়া দুদিনে রাজ আছে কাল নাই কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই এই পৃথিবী দেখেও বলতে পারবে যদি ইসলাম মানলে মৃত্যু হবে ইসলাম ছেড়ে দিলে মৃত্যু হবে না এই পৃথিবীতে কেউ বলতে পারবে আমি ইসলাম মানলেই গরিব হব ইসলাম ছেড়ে দিলে ধনী হয়ে যাব পৃথিবীতে কেউ বলতে পারবে ইসলাম মানলেই জেল খাটতে হবে হকের পক্ষে থাকলে মার খেতে হবে আর অন্যায়ের পক্ষে থাকলে মার খেতে হবে না কেউ বলতে পারবে উপরন্তু আমি তো দেখছি অন্যায়ের পক্ষে অনেকে ঢুকেছে যাদের বেরোবার নাম নেই হকের পক্ষে তো ঢুকেছে অনেকে বেরিয়েও হয়ে যাচ্ছে কথা বুঝে আসছে অথে মনে রাখবে দুনিয়াটা আসল জায়গা নয় দুনিয়া হলো টেস্ট পরীক্ষার জায়গা আসল ঠিকানা হল আখেরা

জেলে বন্দি করেছিল অত্যাচার জুলুম করেছিলেন দিনের কথা বলে যায় ইমামে মালে জালিম শাসক কিন্তু মিটে ছিল প্রতিদিন একশোটা করে ইমামে মালে পিঠ কোনো দাগ হয়ে যেত মতো রক্ত ঝরতে লেগেছিল ইমামে মালিকের সঙ্গে একদিন একটা চোরে দেখা হয়ে যায় জেলখানা ওই চোরটা ইমামে মালিক দেখে বড় কানতে লেগেছে ও ইমামে মালিক আপনি নায়ের পক্ষে সত্যের পক্ষে এর পরও আপনাকে ডেলি একশো করে পেতে আঘাত মারা হয় আমি নাই চুরি করি অন্যায় করি তার জন্য মার খায় এটা আমার পাওনা ঠিক আছে এই মামে মালে এই জমিনের ওপরে নায়ের পক্ষে থাকলো মার খেতে

এত আঘাত চুরি না ছাড়তে পারি আমি আপনার কাছে আশা রাখবো যতই পেতে আঘাত বলুক না কেন আপনি আমার আল্লাহকে যেন ছেড়ে দেবেন না

যতই কঠিন মোকাবেলা তোমার সামনে আসুক না কেন তুমি শক্ত হয়ে দাঁড়া এর বিনিময় যদি আল্লাহ তোমাকে তুলে নেয় জান্নাত পাবে আর যদি কামিয়াবি একদিন দিয়ে দেয় সম্মান দুনিয়া তো পাবে আল্লাহ বাব তুমি স্ট্রেস কথা বুঝিয়ে আসছে এগুনে তো আমাদের জন্য ইতিহাস এই ইতিহাস গুলো আমরা পড়েছি আপনাদেরকে শোনাচ্ছি আমাদেরকেও কিন্তু আমার উস্তাদরাই পড়িয়েছে শুনিয়েছে ক্লাসে পড়িয়েছে ওটাও তো শোনানো এখন আমরাই পড়াচ্ছি ধরুন এগুনে শুনুন জানুন বুঝুন এই হক পক্ষে চলুন কথা বুঝা আসছে মৃত্যু তো সবার হবে যে পেতের আঘাত দিচ্ছে সে কি মরবে না যে তোমাকে আজকে জোর করে মিথ্যা কেসে তুলে নিয়ে যাচ্ছে সে কি মরবে না যে তোমার নামে কেস দিচ্ছে সে মরবে না যে তোমার ঘর ভাঙছে সে মরবে না যে তোমার দোকান দখল করছে সে মরবে না যে তোমার অধিকার কেড়ে নিচ্ছে সে মরবে না সেও তো মরবে অতএব যদি জানতাম যে জুলুম করলে বেঁচে থাকা যেত তাহলে জুলুম করো

আপেরা নাজোয়ান তরুণেরা আপাদান ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলা এই মাস হলো সেই মাস জিনাজ মাস এই মাস বড় পবিত্র মাস আপাদান ইব্রাহিম আলাইহিস সালামকে বহু দিক পরীক্ষা নেওয়া হয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আপাদান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতো না আল্লাহ পাক অনেক দোয়া পড়ে একটা সন্তান দিয়েছে ওই সন্তানটাকে হওয়ার পর মেন জায়গাটাকে বলি আর আল্লাহ বা হুকুম করে দিল তোমার বাচ্চার তোমার স্ত্রীকে ওই যে মক্কাতে তুমি রেখে আসো আজকে যে মক্কা দেখছেন সাত 8 হাজার বছর আগে এই মক্কা কিন্তু সেই মক্কা ছিল না তখন ওখানে পাথর ছিল বালি ছিল আর কিছু কাঁটাযুক্ত গাছ ছিল কোনো ঘরও বাড়ি দোর পানি কিছুই ছিল না সেই সময় আম্মাজানকে আর বাচ্চাকে রেখে চলে আসার হুকুম আল্লাহ দিলে এ যুবকেরা তরুণীরা বাপেরা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম সালাম কোন প্রশ্ন করলেন না তিনি শোনার সাথে সাথে এমন করে আম্মা যান তিনার স্ত্রী আমাদের আম্মা যান হাজারা হুজুর কে সাথে করে নিয়ে আর বাচ্চা ইসমাইল হুজুর কে সাথে করে নিয়ে ওই জায়গাতে রেখে দিল রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে অনেক বড় কথা আম্মা যান হাজারা বলতে লেগেছে এ আমার প্রাণের স্বামী এই জায়গায় আপনি রেখে যাচ্ছে যেখানে কোনো বসতি নেই যেখানে কোনো লোকজন নেই কেউ নাই যেখানে কোনো খাবার দাবার পানি ছায়া কোনো ব্যবস্থা

ভালোবাসি আমি বিশ্বাস করি তুমি আপনাテゴ ওয়ান বড় আমার জন্য সাহায্যকারী আর জোরে বলুন সুবহান আর আমরা যখন আজকে বলি আল্লাহর হুকুম এটা নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাড়ি রাখো গরীবকে সেবা করো মানুষকে ভালোবাসো এতিমকে সাহায্য করো অসহায়কে সাহায্য করো ন্যায়ের পক্ষে থাকো সত্যের পক্ষে থাকো অন্যায় করো না অন্যায়কারীদের সাথ দিও না সারা পান করো না সারাফকারীদের সাথ দিও না মিথ্যা কথা বলো না মিথ্যাবাদীদের সাথ দিও না মিথ্যা সাক্ষী দিও না চুলুম করো না ঘুষ খেও না সুদ খেও না অত্যাচার করো না এত রোজ বলা হচ্ছে আমাদের প্রেম কোথায় শুনছে কই আর একটা শুধু কথা বললো যেখানে কোনো বসতি নেই হাজার হাজার মাইল কোন খন নাই বাড়ি নাই গাছপালা নাই ঠিক মতো সেই রকম একটা জায়গায় নিজের বাচ্চালিও মা কে রেখে আসছে স্ত্রীকে আমাদের আম্মাজান তিনি যেই শুনল আল্লাহর হুকুম بس রাজকিতে আমরা বলি আল্লাহর হুকুম মায়েরা বেপরতেই বাইরে বেরোনি আল্লাহর হুকুম মায়েরা তোমরা স্বামীর অধীনস্থ থাকবে স্বামী যদি তোমাকে ইনকাম করে এনে যা দেবে তুমি সেটা নেবে স্বামী যদি ভুল ইনকাম করে দেয় স্বামী ধরা পড়বে তোমার চিন্তা নাই কিন্তু আজকাল আমাদের মায়েরা সামান্য ভিক্ষার জন্য পর্দা তুলে দিয়ে বেরিয়ে পড়ছো হ্যাঁ খুব মজা লাগছে এই মজার ঋণ চোখের পানি নয় খুন দিয়ে শোধ করতে হবে খুব সারাতাড়ি খুব ধারাধারি আমি গল্প বলতে আসিনা ইমামে গাজ্জালি হুজুর নাম শুনেছেন কথা বলেন নাম শুনেছেন নাকি না সব মন খারাপ নাকি ইমাম গাজ্জালি হুজুরের নাম শুনেছেন তো এত বড় ঈমান মুসা আলাইহিস সালাম যখন পরীক্ষা নিতে গিয়েছিল উনি এসেছিলেন জানেন তো মাথার উপরে ঘুরছিলেন রুহের জগৎ থেকে এসেছিলেন সেই ইমামে গাজ্জালি হুজুর বলেন যখন দেখবে দুনিয়ার বুকে যখন দেখবে দুনিয়ার বুকে কোন এলাকা কোন শহর কোনো দেশ কোনো রাজ্য কোন জায়গায় আল্লাহ রসুলের বিরোধী কথা হয় কোরআনের বিরোধী কথা হয় ইসলামের বিরোধী কথা হয় আর ওই এলাকার কোরআন ইসলাম মাননে ওলারা যখন খামোশ থাকে চুপ থাকে প্রতিরোধ প্রতিবাদ করে না জেনে রাখবে খুব শিগগিরই ওই এলাকার মুসলিম দারবিদারদের মা বোনেরা বাজারে নিলামে উঠবে কি কথা বলছো কি বলছো শুনছো তো নাকি কে বলছে কোন জায়গায় রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে প্রকাশ্য কথা হবে আর ওই এলাকায় ইসলাম মাননেওয়ালারা কোরআন মান্য ওয়ালারা রসুল মান্য ওয়ালারা খামস থাকবে চুপ থাকবে কোনো রকম বিরোধী নাই মনে রাখবে এর মানে খুব শিগগিরই আল্লাহর পক্ষ থেকে এমন মার আসবে মানুষের কাছে সব থেকে ইজ্জত তার ঘরের বেটিরা মায়েরা স্ত্রীরা সে কোন বাজারে নিলাম হয়ে যাবে তুমি না চাইলে জোর করে নিলাম করে দেওয়া হবে শুনছো কি বলছি আল্লাহ মাফ করো কোন এক জায়গায় যেন দেখছি আমাদের উপরও সেই শাস্তি না এসে যায় কারণ আমরা তো সেই প্যারালাইসিস জাতি হয়ে এখন দাঁড়িয়েছি সেই প্যারালাইসিস অথচ 9 বছরে সালাউদ্দিনের মুখের কথা মসজিদ আকসা কে আমি উদ্ধার করব জোরে বলুন আল্লাহ কত বয়স 9 বছর তখন সেলিবিয়ারা মসজিদ আকসা দখল করে রেখেছিল যুগে যুগে ইসলামের উপরে হামলা হয়েছে যুগে যুগে আর প্রত্যেকবারে মনে রাখবে একদল মুনাফিক মুসলমানদের জন্যই কিন্তু এই আমাদের উপর হামলা হয় শুনছেন এ গদ্দাররা সামান্য পয়সার জন্য মসজিদ আকসার যুগে যুগে বিক্রি করেছে তোমাকে বিক্রি করবে না হতে পারে কথা মাথায় ঢুকছে যুগে ইসলামের উপর আঘাত এসেছে হযরত सलाউদ্দীন আইবি তখন 9 বয়স আপনারা শুনেজন হয়তো আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি আজ বিশ্ব সালাউদ্দিন আইবি কে আবার চাইছে আজ বিশ্ব মোহাম্মদ বিন কাসেম কে চাইছে আজ বিশ্ব খালিদ বিন আলিদকে কে চাইছে কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু চাইতেই জানি নিজের ছেলে বা নিজে হব এ স্বপ্ন কোনোদিন দেখিনি কথা বুঝে আসছে চাইতেই যাই হযরত সালাউদ্দিন আইবি নিজের চাচার সাথে দোকানে গেছে ওই মসজিদের মেহরাব কিনতে ফার্নিচারের দোকান মসজিদের মেহরাব কিনতে গেছে গিয়ে দেখছে একটা খুব সুন্দর মেহরাব কারুকার্য করা মসজিদে লাগানো রয়েছে মানে এক যে দোকানে টাঙানো রয়েছে সালাউদ্দিন আইবি তখন ন বছর বয়স কথা বুঝে আসছে চাচাকে বলছে চাচা এটা বড় সুন্দর লাগছে যদি আমাদের মসজিদে টাঙানো হয় দিয়া হয় মসজিদের মেহরাব বড় ভালো মেহরাব বোঝেন এই যুবকরা মেহরাব বোঝেন কি যে তো কি আলহামদুল এই মেহরবে আমি মসজিদে দিয়া হবে তখন ওই দোকানদার বলছে বাবা ছেলে এটা বিক্রি নয় এটা গিফটের জন্য তুলে রেখেছি কি গিফটের না এটা মসজিদেই দেয়া হবে তা আমাদের মসজিদে দেন সালাউদ্দিন 9 বছর বয়স বাচ্চা 9 বছর কার ভাই তুমি বয়স হবে না 9 বছর নাকি এরকম বাচ্চা এরকম ছোট বয়য়ে এরা এখন গেম খেলে এরা গেম খেলে এখন আর তুমি बाप হয়ে তোমার ছেলে গেম খেলছে তুমি মা হয়ে গেম খেলছ তুমি বসে বসে দেখছো হ্যাঁ তোমার বাচ্চাদের গেম খেলার সময় আছে তোমার বাচ্চার ভবিষ্যৎ কত অন্ধকার হচ্ছে তুমি বুঝতে পারো আজকে তোমাকে বিশ বছর ধরে যে ভিক্ষা দিয়া হবে ওই ঋণ তোমার বাচ্চার কিডনি কেটে নিয়ে শোধ করতে হবে এই যে চারিদিকে শুনছুনি বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে খালি খামাই গায়েব হয়ে যাচ্ছে হ্যাঁ সেটিং না থাকলে কোনোদিন কোন জিনিস গায়েব হয় সব ওপর থেকে সেটিং হয়ে আছে কথা মাথায় ঢুকছে কোটি কোটি টাকার ব্যবসায় গুণ কোটি কোটি টাকার ব্যবসা একটা একটা মানুষের সম্পদের দাম কত দুটো চোখের মধ্যে বাইশ এই তেইশ হাজার লেন্স আছে তেরো দুগুনে ছাব্বিশ সরি তেরো দুগুনে ছাব্বিশ হাজার কোটি লেন্স আছে এক টাকা করে দাম হলে ছাব্বিশ হাজার কোটি টাকা দুটো চোখের মধ্যে কত মাথায় শুনছেন দুটো কিডনির দাম কত সমাজে এখন কিডনির ঘাটতি পড়ছে এর চেয়ে বেশি খুলে বলতে পারবো না তোমাদের জন্য বলতে 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 অনেক নিজের ক্ষতি করে ফেলছি কথা বুঝে আসছে বোঝার হয় বুঝে নাও সামান্য ভিক্ষা তোমার বাচ্চাকে দিয়ে ঋণ করতে হবে তোমার বেটির ইজ্জত দিয়ে ঋণ করতে হবে আজকের এই কথা মিলিয়ে দেখে আমরা সেই খানদান সেই বংশের বাচ্চা तमाम পৃথিবীতে ইসলামের আলো যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের বংশ আমার জন্ম আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ সেই কোরাইশ খানদানের উত্তরসূরি সেই সিদ্দিক আকবরের খুন কথা বুঝে আসছে তো সেই হিসাবে বলে যাচ্ছি এগুলোকে শোনো বাচ্চাদের হাতে মোবাইল দিও না এদেরকে পড়াশোনার জিনিস দাও কত সুন্দর খেলনা বেরিয়েছে যে কোনো পড়াশোনার সিস্টেম আছে কত অক্ষর সিস্টেম আছে সব দাও এতে করে বলো পড়াশোনা করো পড়াশোনা করে তারা করে কম্পিটিশনে গিয়ে রেসারেসি করে কারবার করুক বিজনেস করুক পুলিশের চাকরি করুক জজ হোক উকিল হোক ডিএম হোক ভালো ভালো রাজনীতি নেতা বানাও ছেলে ঘরে বারবার বলে যাচ্ছি ইসলামে যখন যায় যাচ্ছে কোন হারাম করে কথা শোনো তোমরা হ্যাঁ তোমরা তৈরি করো বাচ্চাদের ঘরে পড়াশোনা করো পলিটিক্যাল সায়েন্স পড়াও ছেলে ধরে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি করো ভালো ভালো রাজনীতি তৈরি হবে তৈরি করো আমার ইসলামে যখন জায়েজাতের বিরুদ্ধে যা করবে মনে রাখবে সে মানব রূপে একটা পশু ছাড়া অন্য কিছু নয় তার বিরুদ্ধে সংগ্রামে চূড়ান্ত ফয়সালা যত বড় মোকাবেলা হোক করা জায়েজ আছে ইসলামে কোনো বাধা নাই জুবান বলেন সুবহানাল্লাহ কারণ আমার ইসলামের উপরে যারাই হাত তুলেছে তাদের বিরুদ্ধে সর্বwidetilde লড়াই করা ইসলাম জায়েজ করে দিয়েছে কত বুঝ আসছে তো ভাইরা আমার ইবনু করো না হাই ভুক্তই হবে ভুক্তই হবে আল্লাহ আমাকে যে সার্টিফিকেট দিয়ে স্ট্যাম্প মেরে পাঠিয়েছে আমার বাচ্চার পিছনে ওই স্ট্যাম্প আছে দাদা পীরের اولاد স্ট্যাম্প আছে না নাই আমার বাচ্চা কেলি অয টেনশন করতে হবে না ওই ইসলামটার বিরাট ভ্যালু কিন্তু আমার বাচ্চা তোমার বাচ্চাদের জন্য আল্লাহ তাকে নেককার করুক শিক্ষিত করুক বড় করুক কিন্তু এগুলো তো আমাদের বাচ্চা না হল ভাইপো মানে সে তো সন্তানই তাই বলছি তোমরা যখন আমার ভাই হয় ভাইপো হয় বোঝাচ্ছে ভবিষ্যৎ নিজে হাতে শেষ করুনি বাপমা সালাউদ্দিন আইবি তিনি ওই ন বছর বয়ে চাচা বলছে যখন বলছে দোকানদার বলছে তাহলে গিফট যখন করবেন আমাদেরকে দিন না আমরা আমাদের মসজিদে গিয়ে লাগাবো তখন ওই সময় দোকানদার বলছে এটা আমি মসজিদে আকসাই যে লাগাবে তাকে দেবো জোরে বলুন সুবহান আল্লাহ তখন মসজিদ আকসা সেলিবিয়াদের দখলে আছে খ্রিস্টান সৈন্যদের হাতে যাদেরকে সেলিবিয়া সৈন্য বলা হয় ইতিহাস বলছি তাদের দখলে আছে চার লক্ষ সৈন্য দখল করে রেখেছে চার লক্ষ সৈন্য ঘেরা কথা বুঝে আসছে হ্যাঁ এখন তো চারটে দেখলেই সব পুকুর পার খাল পার কোথায় ছুটবে দিছে থাকে না তোমাদের চারটে দেখলি হাওয়া কথা মাথায় ঢুকছে তখন চার লক্ষ ঘেরা সেই সময়ের কথা বলছি ওই ন বছরের বাচ্চা যখন একথা কথা শুনলো যে মসজিদে আকসাই যে দেবে আমি তাকে গিফট করব তখন বলল ইনশাল্লাহ রেখে দেন আমি নিয়ে যে বসাবো জোরে বলো ইনসোবাহ অনেক লোক হেসেছিল শুনে বাজারে দোকানদার কিন্তু খুশি হয়েছিল কেউ তো একজন সাহস করে বলেছে তার যখন আব্বাস সিদ্দিকি বলে আগামী দিন ইনসাফ ইনসানিয়াত মানবতা সভ্যতা এগুলো ইসলাম এগুলো ইসলামী শিকায় আসো আগামী দিন হকের পক্ষে লো একদিন কামিয়াবি হবে আজকে অনেকে হাসে আরে হাসে হাসুক সাহস করে তো কোন মায়ের লাল বলার সাহস পাই না আমি তো বলে দেখিয়েছি ইনশাল্লাহ কি গো বলেছি না বলিনি হ্যাঁ এ সাহসটাও তো অনেকের হয়নি তো যাই হোক সমালোচনা করার লোক অনেক আছে করে দেখাও না বাবা একটু করো না সমালোচনা না করে আইবি বড় হলেন সময় লাগে না লাগে না সব জিনিসের সময় লাগে না লাগে না আমাদের স্বপ্ন কেমন জানেন রাত্রি ছিঁড়া কাতায় শোব আর সকাল উঠে দেখবো সোনার চাদর গায়েদের শুয়ে আছে এই স্বপ্ন দেখে শুনে হয় কষ্ট করতে হয় না মেহনত করতে হয় না কি করতে হয় না না আগে ছিল মাটির বাড়ি এখন পাকা বাড়ি হচ্ছে নয়। রাতারাতি হয়ে গেছে নাকি মেহনত করেছে বাপ মেহনত করে করে সব বুড়ো হয়ে গেছে ছেলের জন্য খেটেছে ছেলের আজকে বড়ই মেহনত করেছে উভয় এক জায়গায় হয়েছে আস্তে আস্তে হচ্ছে ঠিক না বেটি সব জিনিস সময় লাগে বুকা কুতে কারে কিন্তু মনে রেখে দিও গাদ্দারের দলে যেন নাম লিখাবে না তিন একদিন আসবে সেদিন গাদ্দারের কিন্তু মাফ ইসলাম করে নে এটা মাথায় রেখে দেবে তো ভাইয়ের আমার তো হাজরাতে সালাউদ্দিন আইবি একটু বলে দি হুজুরের কথা হ্যাঁ এখন সালাউদ্দিন আইবি হুজুরের কথা বললে আজকালকার কিছু আবার জালিমদের বুকে ব্যথা হয় এই ওয়াজ করার কি দরকার কারণ ইসব অজে আমাদের ছেলেদের জোশ বাড়ে তো কথা বুঝলেন না আবার অনেক মনি সাহেব এসে বলে ও সব কেন লিয়েছি নামাজের কথা বলে না কেন এই গাদ্দার ওষুধ মিশে আছে সালাউদ্দিন আইবি নামাজ পড়তুনি এই সালাউদ্দিন আইবি নামাজ পড়তুনি না এরা জানে না নামাজ পড়তে হয় কি হয় না এই ইসলামে নামাজ হারাম না হালাল তো সব পাই জানে নামাজ হালাল কিন্তু নামাজ পড়ছো ঠিকই মসজিদটা হিফাজত করতে কি করে জানো হ্যাঁ আজ নামাজ পড়ছো আর কালকে মসজিদ ভেঙে অন্য কিছু হবে সেটা হিফাজত করবে কে সেটা শিখাতে হয় জানো না সেই ইসলাম ইতিহাস আছে না নাই আমি তো কারো বাপের ঘর দখল করিনি কিন্তু আমারটা দখল হচ্ছে কেন বারবার এর জন্য দোষ কারা আমরা আর আমাদের পিছনে আমাদের সমাজে বেশিরভাগ মুনাফিকরা এখন আমাদের মাথায় বসে আছে এইটাই সবচেয়ে বড় কারণ হয়ে গেছে তো ভাই হযরত সালাউদ্দিন আইভি উনি কি করলেন আস্তে আস্তে বড় হলেন আল্লাহ ওনাকে চেষ্টার পর চেষ্টা চেষ্টার পর চেষ্টা অনেক বাধা বিঘ্ন কাটিয়ে কাটিয়ে সংগ্রামের পর সংগ্রাম করতে 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 মিশরের ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন জোরে বলেন সোভা একদিন বারো হাজার সৈন্যলে রওনা দিয়েছেন মসজিদ আকসাই যাব কত হাজার বারো হাজার হাই রে সালাউদ্দিন আইবি আজ কত আব্বাস সিদ্দিকি ডাকলে বারো লক্ষ বেরিয়ে পড়বে যুবক কি বেরোবে না বেরোবে না কিন্তু তোমার ইমানের কাছে আমারও ইমান দুর্বল না কথা কথা। সত্য তবে নয়। ঘরের লোক যখন দুশ্মন হয়ে যায় না কানে একটা কথাই আছে না বিষ খাইয়ে দিলে বাঁচাবার রাস্তা আছে কি যদি কিছু না পাও ওই মাছ ধোয়া পানি খেয়ে দেবে বমি করে করে সব বার করে দেবে কথা বুঝে আসছে তারপরে হলে যে দুর্গন্ধ তো বমি হবে বা আরো অনেক হিং বলে হিং পানি খেয়ে দিলে বমি করে করে বার করে দেবে তারপরে হসপিটাল আছে ডাক্তারখানা আছে তবে আমার কথা শুনে যেন আমাকে যাবে না ডাক্তারের বড় সমস্যা নেবে কথা বুঝে আসছে তো যাই হোক সব টুটকা ডাক্তারখানা আছে বিভিন্ন ওষুধ আছে ট্রিটমেন্ট আছে বিষ খেলেও বাঁচা জোরে বলুন কিন্তু বিষ যদি কানে দেওয়া হয় ধ্বংস করে ফেলবে নিজের ঘরের লোক যখন দুশ্মন হয় না কানে কানে বিষ দেয় এটা হচ্ছে সমস্যা পারিনি বলে কিছু নেই কথা বুঝে আসছে হ্যাঁ পারি ইনশাআল্লাহ দিন যদি কোনো আসে সেদিন দেখিও দেবো তৈরি করছি তোমরা রাজি তো নাকি আবার একটা নতুন জিনিস তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব সিক্রেট একদম হবে না কথা বুঝে আসছে আরে শয়তান ওই টেনশন কিছু দিন যে আবার কি কথা বুঝলে সব সময় পেরেশানে রাখতে হয় পেরেশানে রাখতে হয় কথা বুঝে আসছে কে ওই টেনশনে এখন কিছু দিন কি করছি কে হ্যাঁ তো ভাই রামার তো যাই হোক আমি মরলে অনেক মানুষ কাঁদবে আর এটাও সত্য কথা আমি মরলে অনেক মানুষ খুশি ঠিক না বেটি প্রচুর মানুষ কাঁদবে প্রচুর মানুষ অনেক মানুষ খুশি ও বিরাট থেকে মাছলা রে কি জ্বালায় জড়িয়ে রেখেছিল হ্যাঁ 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 এটাই তো দুনিয়া কিন্তু হাসবে ইনশাআল্লাহ মুমিনরা নয় শয়তান ও তার চালারা তো যাক হযরতে সালাউদ্দিন আইবি 12000 সৈন্যে রওনা দিলেন কষ্ট হচ্ছে ইতিহাস গুলো শুধু শুনবেন মনের মধ্যে গেতে রাখবেন না সেই প্রতিভা তৈরি করুন বাচ্চাদেরকে শিখান কারো কেরেলিয়া যেমন ইসলামে হারাম আমার কেড়ে লিচ্ছে চুপ করে দেখাটাও হারাম বাস শুনো মলি সাহেবরা শুধু কেড়ে লিয়ে আরাম শিখেছে কেউ কেড়ে লিৎছে চুপ করে দেখাটা হারাম এটা सिखাইনে এইটাই হলো খাবার নাই খেজে ঘুষ খেজে কথা বুঝে আসছে না আমার জাতির রাহে বসে যে ঘুষ খেয়েছে হারাম خورরা এজন্যই জাত ঘুমিয়ে পড়েছে যেমন কেড়ে কেড়ে হারাম শিখাতে শিখাতে হবে হবে ঠিক কেউ নিচ্ছে তুমি চুপ করে দেখছো এটাও ইসলামের নিষেধ হারাম চলবে না প্রতিরোধ করো প্রতিরোধ করো সমাজে যখন একটা মানুষ প্রথম চুরি করে দেখার পরে যদি ছেড়ে দাও ও সাহস বেড়ে যাবে আরো চুরি করবে আর চোরের যদি উপযুক্ত শাস্তি হয় দ্বিতীয়বার আর কারো ঘর চুরি করবে না দেখা যাবে তোমার হয়তো অনেক আছে চুরি করে যে গায়ে লাগে না একজনের হয়তো মাত্র এক লাখ আছে হয়তো অপারেশনের জন্য রেখেছিল মেয়ের বিবাহের জন্য রেখেছিল তার তার কি শেষ হয়ে গেল তো এজন্য হক কথা বলতে যেমন হয় হকের পক্ষে থাকতে হয় অন্যায় বিরোধীও করতে হয় কথা বুঝে আসছে তো যাই হোক হজরত সালাউদ্দিন আইবি বারো হাজার সৈন্য রওনা দিলেন যাওয়ার পরে আর একটা জায়গায় গিয়ে মসজিদে থেকে বহুত দূর একটা ফাঁকা জায়গায় তাবু করলেন রাত হয়েছে তাবু করলেন হুজুর নামাজ পড়লেন কথা বুঝে আসছে তাহাজ করলেন কোরআন তেলাওত করলেন হাই 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 হায় নেতা বানাও বানাও এমন নেতা বানাও রাজপথে যেমন তোমার বিরুদ্ধে তোমার পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করবে তোমার পক্ষে কথাও বলবে তোমার সুখে দুঃখে সাথ দেবে তোমার চাওয়া পাওয়ার কথাও ভাববে আবার প্রয়োজন হলে ইমামতির জায়গা তো দাঁড়াতে পারবে কোরআন পরে শোনাতে পারবে হাদিস পরে শোনাতে পারবে আরে জানাজার প্রয়োজন হলে জানাজার ইমামতি করবে এরকম লোককে ইমাম করো নেতা বানাও তুমি কাকে নেতা বানিয়েছো কীভাবে পা কোথায় জানে না সে তোমার নেতা তা তোমাদের উপরে কখনো খোদার রহমত হয় হ্যাঁ কখনো রহমত হয় খুব ভালো দারে বুঝবে সোনার বাটকে সোনার বাটকে সৌন্দর্য করতে গেলে হিরেকে সৌন্দর্য করতে গেলে তার চতুর্দিকে সোনার দিয়ে তৈরি করতে হয় তবে মানান হবে হীরের সৌন্দর্য করার জন্য চতুর্দিকে যদি তুমি পাটকাঠি দিয়ে তৈরি করো মানান হবে তোমরা আল্লাহ কার ইমানদার নবীর গোলাম তোমরা তোমাদের সমাজে তোমাদের সৌন্দর্য করতে গেলে সেই রকম লোককে তোমাদের নেতৃত্ব দিতে হবে যাদের মধ্যে সেই খুসুখুসিয়াত আছে তাদের মধ্যে পাক নাপাকের জ্ঞান আছে হালাল হারামের জ্ঞান আছে হক না হকের জ্ঞান আছে সেরকম লোক দেখো তো যাক হজরতালাউদ্দিন আইবি হজুর কিরে আপনি হজরতে সালাউদ্দিন আইভি হুজুর গেলেন যে তাবু করলেন তাবু করলেন কত সৈন্য সাথে বারো হাজার বাইতুল মোকাদাস মসজিদ আখসাফ জেরুজালেম দখল করে রেখেছে কত চার লক্ষ সৈন্য এবং সেলিভিয়া সৈন্য তখনকার সময় পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী তারা কোরআন পরে ঘুমালেন সময় উঠলেন নামাজ আদায় করলেন তাবুতে এসে খোদবা দিতে শুরু করলেন মানে বক্তব্য বারো হাজার আমরা খবর এসছে সেলিবিয়ারা চার লক্ষ সুসজ্জিত যুদ্ধা দাঁড়িয়ে আছে তোমরা আগে যাবে না পিছনে যাবে তোমাদের ব্যাপার তবে আল্লাহ নবীর খবে দেখেছি আমি নবী বলেছে সালাউদ্দিন আশা করেছিলে বাইতুল মোকাদ্দেস উদ্ধার করব। আল্লাহ ক্ষমতায় বসিয়ে দিয়েছে তুমি কি এখনো সময় হয়নি অতএব ইশারা পেয়েছি আর পিছনে পাওয়া বাড়াবার যাবার কোনো রাস্তা আমার নাই আমি আগাবো তাতে চার লক্ষ থাকুক আর লক্ষ সালাউদ্দিন আইবি আল্লাহর ঘরকে উদ্ধার করবে ইনশাল্লাহ জোরে বলুন সুবহান এটা কোন ইমানের জোরে বলতে পারে ভাবতে পারছে না আহ দুনিয়া বলবে পাগল হ্যাঁ দুনিয়া তো পাগল তাই পাগল বলে কথা বুঝে আসছে না ওই জায়গা পর্যন্ত তো পৌঁছাতেই পারে না ইমান কাকে বলে তো সালাউদ্দিন আইবি সেদিন বক্তব্য দিয়েছিলেন যাও যার মন যাবে স্ত্রী বাচ্চার কাছে চলে যাও আর যার মন যাবে সালাউদ্দিনের পাশে দাঁড়িয়ে যাও কোন জোর জবরদস্তি নেই কেন বলেছিলেন স্বাভাবিক সামনে চার লক্ষ আর সাথে বারো হাজার এটা একটা বড় 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 লড়াই হতে পারে যেখানে বাঁচাটা কোনো সম্ভবই নয় তাই তো সালাউদ্দিন আইবি বলেছিলেন কিন্তু বারো হাজার এক কথাই বলেছিল সালাউদ্দিন আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয় আমরা মোস্তফার গোলাম সালাউদ্দিনের সেই নজরে বলুন আল্লাহ আরো নজরে বলুন সুবহান আল্লাহ আজকেও এই মহাপিল থেকে আমি আপনাদেরকে নতুন করে বলছি আগামী দিন এই হকের পক্ষে পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আল্লাহর সৃষ্টির পক্ষে লড়াই লড়াই যে চালু হয়েছে বন্ধ হবার নয় লড়াই হয়ে যাবে আগামী দিন আব্বাস সিদ্ধিকেও পিছবার কোন জায়গা নয় কিন্তু আজ ভুলে আম বলে দিচ্ছি সামলে অনেক বড় লড়াই আসছে যদি থাকতে মন যাই থাকো আর নাই

হাত মিলাও আগিয়ে চলো আর যদি মন না যায় এখন থেকেই ফিরে চলে যাও কিন্তু আগামী দিন কোন রকম দায়ে বায়ে অভিযোগ শোনা হবে না কেন তুমি জেনে বুঝেই পা আগিয়ে চলো এই কথা শুনছেন না শোনেন নি ওপেন বলে দেওয়া দরকার আছে না নাই হ্যাঁ আমাদেরকে চার লক্ষ লাগে না আমাদেরকে এক হাজার লাগে না আমাদের ৩১৩ তেরো জনই কাফি আমাদেরকে বেশি কিছু লাগে না এক মহিন উদ্দিন আজ কাফি আমাদেরকে বেশি কিছু লাগে না সালাউদ্দিন বারো হাজার লি আগাল আল্লাহ বারো হাজারের কাছে চার লক্ষ কে বারো হাজারের উপরে ভারী পড়ে গেল চার লক্ষর উপরে বারো হাজার ভারী পড়ে গেল চার লক্ষ পরাজিত হলো মসজিদে আকসা ফতে হলো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদ আকসা কথা করে যেমন আল্লাহর হুকুম গরিবেতি ও সহায়ের উপরে অত্যাচার হলে অত্যাচারের হাত থেকে তাকে উদ্ধার করাটাও আল্লাহর হুকুম এইটা শুনাবেন না এই ওয়াজটা করবেন না না এই ওয়াজ কলই তো সমস্যা কেন আমি মাইনেতে আছি কথা বুঝছেন না বুঝেন না আ এখন উলামা আল্লাহর নবী বলেছেন আখেরি জামানা আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম নবী বলেছেন কেন তারাই দুনিয়ার সামান্য এই ফেরাউন নমরুদের মতো লোকেদের কাছ থেকে অর্থ নিয়ে নিজেদের ঈমান ইজ্জত আমল সব বিক্রি করে দেবে দিয়ে মানুষকে শুধু পুঁথিগত ফাজাইলের কথা শুনবে সুবহানাল্লাহ বলো নেকি হবে দরুদ শরীফ পড়ো নেকি হবে হজ করো এই হবে নামাজ পড়ো এই হবে আর এতিমদের পক্ষে জুলুম হচ্ছে তার পাশে দাঁড়াতে হবে এটা শিখাবে না গরিবদের অত্যাচার হচ্ছে পাশে দাঁড়াতে বেটা শিখাবে না কথা মাথায় শুকছে শুনে কেন এই কোন শিকালেই যারা জুলুম করছে তারা এদেরকে কিনে রেখেছে শুনছেন না শুনছেন ইসলাম অন্যায় মিটাবার নাম তারপরে নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নামাজ পড়ার নাম আগে নয় নামাজের জায়গাটাকে পাক পবিত্র হালাল তৈরি করা আগে তারপরে নামাজ পড়ার নাম ইসলাম হালাল খাদ্য খাবেন ঠিকই কিন্তু খাদ্যটা যাতে রাখবেন ওই পাত্রটা ওই ইনকামটাও আগে হালাল করতে হবে গোস্ত তো হালাল জানি মুরগি তো হালাল জানি কিন্তু কোন পয়সাই কিনেছো সেটা বলবে না কথা বুঝছেন তো নাকি তাহলে ইসলাম প্রথম করার নাম নয় ইবাদত করার নাম নয় ইসলাম প্রথম অন্যায় পাক এই নাপাক গুণকে পরিষ্কার করিয়ে পাক পবিত্র সুন্দর সমাজ গড়ে তোলার নাম ইসলাম তারপরে সেখানে ভালো জিনিসে চাষ করার নাম হলো ইসলাম জোরে বলুন সোভান বুঝাতে পারছি বাপ জানেরা শুনছেন তো নাকি

আপনারা জানেন তো নাকি আচ্ছা নবী দুনিয়ায় আগমন করেছিলেন কবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই আউয়াল নবী নবুয়াতের কাজ শুরু করেছিলেন কবে বলেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে মুখে বলেন চল্লিশ বছর তাহলে পাঁচশো সত্তর সঙ্গে চল্লিশ যোগ করলে কত হচ্ছে ছশো দশ পাঁচশো সত্তর আর চল্লিশ ছশো দশ সবাই শুনতে পাচ্ছেন জানেন না ছশো একুশ বলুন কতই এটা মনে রাখবেন এটা মনে রাখবেন এতে অনেক কিছু শিকার ব্যাপার আছে আমার অনেক সমালোচনা করে না অনেক গুলামাম মানুষ সব ইসলাম বিরোধী করছে কেমন দেখুন ছশো দশে নবী নবুয়াতের কাজ শুরু করেছে আর ছশো একুশে নবী মেয়েরাজে গেছে নামাজ এনেছে মেরাজ থেকে রোজা এনেছে মেয়েরাজ থেকে তার আগে ছিল না এই জীবনে একটা রাখো না কেন মাইক ঘাটছ শুনছেন ভাই ভাই তাহলে ছশো দশ আর ছশো একুশ একুশে নামার রোজা এনেছে ছশো দশে নবুয়ের কাজ শুরু করেছে এই এগারোটা বছর বিচখানে দশ থেকে একুশ এগারো বছর হয়তো এই এগারো বছর নবী কি করেছে নবী কি শিখিয়েছে কি করেছে হাই হায় হায় এই এগারোটা বছর ধরে আল্লাহ নবী পৃথিবীর যত রকম অন্যায় হতো নারীদেরকে জেন তো পুঁতে দেওয়া হতো বন্ধ করেছে কন্যাদেরকে দের কে জীবিত পুতে দেওয়া হতো বন্ধ করা হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদার সামনে তাদের উপাসনার সামনে বলি দিয়া হত জবাই করা হতো বন্ধ করেছে দুনিয়ার হুকমারেনেরা রাজারা নিজেদের ঘরে প্রভু খোদার আসনে বসিয়ে দিয়ে প্রজাদেরকে লুটত জুলুম করত প্রজাদের বেটিদের ঘরে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে তাদের খাস কামরায় নিয়ে যেত এই সব কিছুর বিরুদ্ধে রসুল পাকসাল্লাম লড়াই করেছে সেগুলোকে বন্ধ করেছে এক কথাই পৃথিবীর অন্যায় অত্যাচার সন্ত্রাসী জুলুম

পাহাড়ে গিয়ে মাসকে মাস গাছের পাতা ফল মূলকে জীবন ধারণ করতে হয়েছে আর তুমি চার দিন মাঠে যে বসে আছো মাথা খারাপ এই বন্ধ করতে গিয়ে রসুল পাককে হিজরত করে মেদিনা ইয়া শ্রীপে যেতে হয়েছে আর তুমি শ্বশুর বাড়ি যেতে হয়েছে মন খারাপ কথা মাথায় ঢুকছে না ঢোকে তাই বললাম হয় আসো আসার মতো আর না হয় বেরিয়ে যাও দেখছিল যেখানে মনে হয় ফায়দা আছে না এখানে ফায়দা নেই আল্লাহর রাস্তায় শুরুতে কাঁটা পাওয়া যায় কাঁটা আগুন কিন্তু কিছু দূর যাওয়ার পর পরীক্ষা যেদিন খোদার লিয়া শেষ হয়ে যাবে সেদিন থেকে শান্তি শুরু হবে আর জীবনে দুনিয়া আখেরাত কোনো জায়গায় আর অশান্তি কষ্ট থাকবে না জোরে বলুন সুবহান কতদিন পরীক্ষা নেবে আমি কি বলবো হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কে ১৮ বছর আল্লাহ বিমারে বিছানায় রেখে দিয়েছিল গায়ে পোকা পর্যন্ত হয়ে গেছিল জীবের পোকা শুরু হয়ে গেছে একদিকে আইউব নবী একটাই বিছানায় পড়েছিল হাজার চল্লিশ বছর ঘর ছাড়া ছিল কত বছর লক্ষর ওপরে তার সাথী শহীদ হয়েছে শুনছেন না না আমার না হলে দয়ানের বন্ধুকে নিয়ে আল্লাহর হুকুমে হিজরত করতে হয়েছে আল্লাহ এত কষ্ট কি করে সহ্য করবো হ্যাঁ যে সাইদানের পা মনে রেখে দেবে আল্লাহ ছাড় দিচ্ছে ছেড়ে দেয় না হ্যাঁ আল্লাহ নবী তাহলে এই এগারো বছর কি করেছিল যত অন্যায় অত্যাচার ছিল সে শাসক হোক সে ক্ষমতাশালী হোক অর্থশালী হোক নারীর বাবা হোক যেই হোক সবার বিরুদ্ধে টিমের অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে সমাজের বুকে শান্তি বজায় করেছে জঙ্গল পরিষ্কার করে সভ্য সমাজ করেছে আল্লাহ পাক তখন ডাক দিয়েছে বন্ধু আসন মেয়েরা যে নবী গেছে আল্লাহ পাক তখন বলেছে বন্ধু জমিন তখন পরিষ্কার হয়ে গেছে অন্যায় নেই সুদ নেই জুলুম নেই দাঙ্গা নেই খুন নেই অত্যাচার নেই ধর্ষণ নেই নারীর উপর অত্যাচার বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এবারে ওই সমাজে গিয়ে আপনি নামাজের চাছ রুজা চাছ এই চাছগুলো মানুষকে ভালো ভালো কাজ করতে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে গরীবের উপরে গ্রামের জুলুম বন্ধ হয়েছে মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হচ্ছে এতিমের মাল ঝেড়ে খাওয়া বন্ধ হয়েছে মসজিদে পাঁচ অক্ত আজান নামাজ হচ্ছে জাকাত প্রকৃত গরিব পায় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে এই গ্রামে মিথ্যা মিথ্যা হবে গরিব অসহায় মানুষকে তুলে নিয়ে চলে যায় পুরো গ্রামবাসী চুপ করে বসে গান করে দেখে এই এ নামাজ এ রোজা আল্লাহ কবুল করবে এদনাম ইসলাম ওই ইসলাম আমার নবী শিখাই নেই আমার নবী শিখিয়েছে যেটা বললাম সেটা নামাজও পড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অসহায়ের পাশে দাঁড়াতে হবে তোমার গ্রামের সে তোমার রক্তের হোক আর যাই হোক তোমার প্রতিবেশী কষ্ট পাবে রসুল বলছে সে আমার উন্মত নয় তাহলে তোমার প্রতিবেশী কেউ কষ্ট পেচ্ছে তার পাশে দাঁড়াতে হবে না হ্যাঁ কথা মাথায় ঢুকছে না ঢোকে না তো যাক অনেক অজ করে ফেলছি ভাই আমি সংক্ষেপ করব। আসুন একটু সালাত সালাম দেবো না সালাম فلعل البدر على من شنيات الوداع وجب شكره Salamun Ya Rasul Ya Habib Salwa Ya Nabi Kothino O Mahsore Ki habe mode কপালে গুনাগা উম্মা আতো আপোণার সঙ্গে মাসোৰে আনবি সালাম ইয়াৰ চোৰ